আসসালামু আলাইকুম লার্নার্স, আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে নলেজ স্কুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে যে প্রশ্নটি সমাধান করব তা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব ইকুয়াল টু টুয়েলভ, এবং এখানে এক্স হচ্ছে বাস্তব সংখ্যা, এক্স বিলংস টু আর, এটা হচ্ছে আর দ্বারা বাস্তব সংখ্যা বোঝায়। তাহলে এখানে এক্স সমান কত? তো আমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, এই প্লাস টুয়েলভ বাম পাশে আসলে হবে মাইনাস টুয়েলভ, ইকুয়াল টু ডান পাশে কিছু নেই, তার মানে হচ্ছে শূন্য। ইমপ্লাইজ এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, এই সংখ্যার 12, এটাকে আমরা এই টুয়েলভকে কিন্তু লিখতে পারি ফোর মাইনাস এইট ইকুয়াল টু জিরো, অর্থাৎ মাইনাস ফোর এবং মাইনাস এইট এই দুটো হিসেব করলে হবে মাইনাস টুয়েলভ। নেক্সট লাইন, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স কিউব মাইনাস এইট, অর্থাৎ এই ফোরকে নিয়ে আসছি এক্স স্কোয়ারের সাথে এবং এক্স কিউবের পরে দিয়েছি এইট, শুধুমাত্র স্থান চেঞ্জ করেছি। এই পরের লাইনে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফোরকে আমরা লিখতে পারি টু স্কোয়ার। একইভাবে এখানে এক্স কিউব মাইনাস টু কিউব, টুকে কিউব করলে এইট হয় আর টুকে স্কোয়ার করলে ফোর হয়। নেক্সট লাইন, এখানে দেখুন এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার একটু পরে লিখছি, তার আগে এখানে যদি আমি মাইনাসটা কমন নেই তাহলে এখানে হবে এক্স কিউব, আর মাইনাস নেওয়ার কারণে, কমন নেওয়ার কারণে মাইনাস মাইনাস এখানে হবে প্লাস, আর এখানে স্কোয়ার ছিল এটা হচ্ছে টু স্কোয়ার, অর্থাৎ এইটুকু প্রথম অংশে আর এখান থেকে মাইনাস কমন নিয়ে এটা হলো দ্বিতীয় অংশ। আমরা কিন্তু এখন এই এখানে সূত্র প্রয়োগ করতে পারি, এখানে যে সূত্রটি প্রয়োগ হবে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা ব্যবহার করে আমরা এইটুকু লিখতে পারি এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু। একইভাবে এটা দেখুন এটার সাথে তুলনা করব আমরা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটার সাথে তুলনা করে আমরা এই পরের অংশটুকু লিখব, তাহলে এ প্লাস বি, এ বলতে আসলে এখানে হচ্ছে এক্স, বি বলতে এখানে হচ্ছে টু, তাহলে এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে এক্স, বি বলতে টু প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, ডান পাশে কী আছে, ডান পাশে কিন্তু শূন্য ছিল, এখানে ডান পাশে শূন্য, শূন্যই রয়ে গেল। নেক্সট লাইন, এখানেও এক্স প্লাস টু রয়েছে, এখানেও এক্স প্লাস টু আছে, তো আমরা এক্স প্লাস টুটা কমন নেব। তাহলে এখানে আনকমন কী কী থাকে, এখানে থাকে হচ্ছে এক্স মাইনাস টু, আর এখানে এক্স প্লাস টু কমন চলে গেছে, তার আগে কী আছে এখানে মাইনাস, এবং এই এক্স প্লাস টু সামনে চলে আসলে বাকি থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, এখানে আসলে এক্স টু, অর্থাৎ এক্স আর টু গুণ করলে হবে টু এক্স, প্লাস টুকে স্কোয়ার করা হলে হবে ফোর, অর্থাৎ আমরা এখান থেকে এক্স প্লাস টুটা কমন নিলাম, তাহলে বাকি এটা আর এইটুকু অংশ এখানে থাকে, আর চিহ্ন ছিল মাইনাস, মাইনাস দিয়েছি। পরের লাইন, এক্স প্লাস টু, এখানে যদি আমি বন্ধনী উঠিয়ে দিই তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স মাইনাস টু, এখানে মাইনাস প্লাসে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস টু এক্স মাইনাস প্লাসে মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, ইমপ্লাইজ এক্স প্লাস টু ইন্টু এখানে মাইনাস এক্স স্কোয়ার, সবচেয়ে যেটা পাওয়ার বেশি সেটা সামনে দিয়ে দিলাম। এবার আমরা হিসাব করবো, এখানে টু প্লাস টু এক্স, এখানে প্লাস এক্স, তাহলে হবে প্লাস থ্রি এক্স মাইনাস টু মাইনাস ফোর, তাহলে হবে মাইনাস সিক্স। তাহলে এখানে আমরা দুটো অংশ পেলাম। তো এখন আমরা লিখতে পারি হয় এক্স প্লাস টু ইকুয়াল টু শূন্য, অথবা
এখানে যেটা আছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু শূন্য। তাহলে এক্স এই প্লাস টু ডান পাশে গেলে হবে মাইনাস টু, অর্থাৎ আমরা কিন্তু এক্সের একটা মান পেলাম, এক্স সমান মাইনাস টু। এবার আমরা ডান পাশ থেকে দেখি এক্সের কী মান আসে সেটা এবার দেখব। তাহলে এখানে যদি আমি মাইনাস শুরুতে কমন নিয়ে নেই, তাহলে হবে এখানে এক্স স্কোয়ার, এখানে হবে মাইনাস কমন নেওয়ার কারণে এটা হয়ে যাবে মাইনাস থ্রি এক্স, মাইনাসটা হয়ে যাবে প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। ইমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। এটা আমরা দ্বিঘাত সমীকরণের সাথে যদি তুলনা করি, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু যদি শূন্য হয়, তাহলে এটা দেখুন একদম হুবহু এটার সাথে তুলনা করে এক্সের মান বের করা যায়। এটা যদি শূন্য হয় তাহলে এক্স সমান লেখা যায় মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড টু এ। তো আমরা এটার সাথে তুলনা করবো, তাহলে এখানে এ সমান হচ্ছে এক্স স্কোয়ারের সাথে কিছুই নেই, তার মানে এখানে হচ্ছে ওয়ান, বি সমান হচ্ছে কত মাইনাস থ্রি, আমরা এটার সাথে তুলনা করতেছি, এবং সি সমান হচ্ছে সিক্স, প্লাস সিক্স বলতে শুধু সিক্সই হচ্ছে প্লাস সিক্স। তার মানে আমরা এই সূত্র ব্যবহার করে লিখতে পারি এক্স ইকুয়াল টু মাইনাস বি, তার মানে মাইনাস বি, বি বলতে মাইনাস থ্রি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার, তার মানে মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস ফোর এ সি। তাহলে এখানে হচ্ছে ফোর এ, এ বলতে কত ওয়ান, সি বলতে কত সিক্স, একটু বুঝে নিতে হবে, এখানে একটু দাগ পড়ে গেছে। আর নিচে ছিল কত টু এ, টু এ বলতে এখানে ওয়ান। তাহলে উপরে এখানে প্লাস মাইনাসে কত হবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস থ্রি প্লাস মাইনাস, আর রুটের ভিতরে এখানে হিসেব করলে এটা হবে নয় আর এখানে হবে ২৪, নিচে হবে কত টু। থ্রি প্লাস মাইনাস এখানে হবে কত মাইনাস ২৪ থেকে নয় গেলে ১৫, নিচে হলো টু। যেহেতু শর্ত ছিল যে বাস্তব সংখ্যা হবে, শুরুতেই লেখা ছিল এক্স বিলংস টু আর বাস্তব সংখ্যা, এখানে কিন্তু এটা বাস্তব সংখ্যা পাওয়া গেল না, কেননা এখানে রুটের ভিতরে মাইনাস যুক্ত সংখ্যা এটা কিন্তু বাস্তব সংখ্যা না, এটা হচ্ছে জটিল সংখ্যা। তাহলে আমরা এটা কী করবো না, এটা গ্রহণযোগ্য নয়, নট অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য নয়। অতএব আমরা এক্স সমান লিখতে পারি কত, এক্স সমান হচ্ছে মাইনাস টু। আশা করি বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।